সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিন দেখেই বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাতোশি মাইনিং অ্যাপের প্রজেক্টগুলো নিয়ে, যার মধ্যে OEX টোকেন এর উইথড্র বা ওয়ালেট বাইন্ডিংয়ের যে এক্সটেনশন, এই বিষয়গুলো থাকবে এবং আদার্স টুকিটাকি আপডেটও থাকবে। শুরুতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অ্যাপের অ্যানাউন্সমেন্ট অপশনে। ক্লিক করলেই দেখতে পাবেন BWB, এই যে এয়ারড্রপটা চলেছিল, যেটা 22,000 পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করতে পেরেছিল, তাদের ব্যাপারে এখানে উল্লেখ রয়েছে তারা যেন ওয়ালেট বাইন্ডিং করে, এবং সেই সাথে সাথে OEX ওয়ালেট সাবমিশন, যেটা 27 এপ্রিল শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আবার এক্সটেন্ডেড করা হয়েছে 10ই মে পর্যন্ত। আসলে আমরা অনেকেই কিন্তু এখন পর্যন্ত ওয়ালেট বাইন্ডিং করতে পারিনি, তবে প্রায় 1.5 মিলিয়ন বা 15 লাখ মানুষ অলরেডি ওয়ালেট বাইন্ডিং করেছে। সেই সাথে আপনারা যারা BWB পয়েন্ট এয়ারড্রপ পেয়েছেন, কংগ্রেচুলেশনস। এবার চলুন আমরা ভিডিওর একটু ডিটেলসে প্রবেশ করি। এই জন্য আমরা সাতোশি অ্যাপ এর অফিসিয়াল টুইটার পেজে চলে আসব। এখানেও আপনারা বেশ কয়েকটি আপডেট দেখতে পাবেন, তবে এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি OEX এর অফিসিয়াল টুইটার পেজে। OEX বা OpenX এর অফিসিয়াল টুইটার পেজে যদি আমরা আসি, তাহলে দেখতে পাবেন একটু নিচের দিকে আসতে হবে। আসলে মূলত তাদের বেশ কয়েকটা টুইট রয়েছে, কারণ বিগত 3 দিন যাবৎ তারা বেশ কয়েকটা আপডেট কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে। 3 দিন আগের এই টুইটটাতে যদি আমরা প্রবেশ করি বা এখানে যদি আপনারা একটু নজর দেন, তাহলে দেখতে পাবেন এখানে তারা উল্লেখ করেছে, যারা আমরা সঠিক নিয়মে ওয়ালেট বাইন্ডিং করেছিলাম, আমাদের কিন্তু অলরেডি টোকেন অ্যালোকেশন দিয়ে দিয়েছে তারা, আর এটা দেওয়া হয়েছে 29 এপ্রিল। আর ফার্স্ট ব্যাচের এই এয়ারড্রপ টোকেন ডিস্ট্রিবিউশন, এটার বিষয়ে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, জাস্ট এই জায়গাটা খেয়াল করেন। তারা অলরেডি কিন্তু আমাদের টোকেনগুলো সিঙ্ক্রোনাইজ করে দিয়েছে, অর্থাৎ আমরা আমাদের সাতোশি কোর অ্যাপে যে OEX টোকেন যে পরিমাণ ছিল, সেই পরিমাণ টোকেনই আমরা কিন্তু OEX অ্যাপে গিয়েও আমরা দেখতে পাবো। কিভাবে এটা ক্রস চেক করবেন আর কিভাবে বুঝবেন যে আপনার ওয়ালেট বাইন্ডিং হয়েছে কি হয়নি, তা আজকের এই ভিডিওতে ডিটেলস আপনারা দেখতে পাবেন। এই টুইটটাতে আমরা যদি নজর দিই, তাহলে কিন্তু দেখতে পাবো যে OEX বা OpenX অ্যাপের কিন্তু নতুন একটা আপডেট এসেছে, আর বর্তমান ভার্সন হচ্ছে 0.3.11, যেখানে অনেক মাইনর আপডেট তারা অলরেডি সংগঠিত করেছে। একটু নিচের দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে 1.5 মিলিয়ন ইউজার্স অলরেডি সেট আপ, অর্থাৎ 1.5 মিলিয়ন বা 15 লাখ ইউজার অলরেডি তাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করেছে সাতোশি কোর অ্যাপে, এবং যার কারণে তাদেরকেই ফার্স্ট ব্যাচ হিসাবে কাউন্ট করা হয়েছে এবং তাদের টোকেনগুলো সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। আসলে সাতোশি কোর অ্যাপে বেশ কিছু জটিলতা এবার আমরা দেখতে পেয়েছিলাম, স্পেশালি ফেস ভেরিফিকেশন নিয়ে। এই ফেস ভেরিফিকেশনের যে জটিলতা, এগুলোর কারণেই তারা কিন্তু আরও এক্সটেনশন দিয়েছে, অর্থাৎ 10ই মে পর্যন্ত আমরা যারা এখন পর্যন্ত ওয়ালেট বাইন্ডিং করতে পারিনি, তারা ওয়ালেট বাইন্ডিং করতে পারবো। আর এই জন্য আমি আপনাদের বলেছি যে আপনাদের আশেপাশে পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যার মোবাইল ফোন দিয়ে অলরেডি ওয়ালেট বাইন্ডিং হয়েছে, তার ফোনে তার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনি আপনার ফেসিয়াল ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। যাই হোক, আমি আপাতত OEX অ্যাপে প্রবেশ করছি, কারণ এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করব বা দেখাবো। এই জন্য আমি শুরুতে চলে যেতে চাচ্ছি মিশন অপশনে। তবে মিশন বাটনে ক্লিক করার পূর্বে দেখে নেবেন লং টেস্ট নেটে রয়েছে আমি। এনিওয়ে, এবার আমরা মিশন বাটনে ক্লিক করব, হাতের ডান দিক থেকে 2 নম্বর বাটনটা। জাস্ট মিশন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে 6টা মিশন চলে আসবে, আর উপর থেকে হাতের ডান দিকে আপনি খেয়াল করে দেখবেন মিশন ইর অবস্থান। জাস্ট এই মিশন ই বাটনে আপনি ক্লিক করবেন। এই মিশন ই আপনার কমপ্লিটেড থাকলে এখানে দেখতে পাবেন যে বাংলাদেশের নিচেই OEX আপনার কোয়ান্টিটি কত দেওয়া রয়েছে। আমার দেখুন 3995.2253 বা সামথিং। এবার আমি সাতোশি কোর অ্যাপে চলে আসলাম, এখানে আসার পর মি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাসেট বাটনে হাতের ডান দিকে আরও এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে খেয়াল করুন আমার OEX এর পরিমাণ 3995.2252 বা 3995.22। এবার আমি আবারও OEX অ্যাপে চলে আসলাম এবং এখানেও আমার কিন্তু OEX এর সেম কোয়ান্টিটি রয়েছে। তারা কিন্তু বলেছে যাদের ওয়ালেট সাকসেসফুলি বাইন্ডিং হয়েছে, তাদের সাতোশি কোর অ্যাপে যে পরিমাণ OEX টোকেন রয়েছে, সেই টোকেনটা OpenX অ্যাপে তারা সিঙ্ক্রোনাইজ করেছে। এটা কিন্তু উইথড্র দেয়নি। আমি আবারও বলছি, আপনারা কিন্তু এটা ভুল বুঝবেন না যে উইথড্র দিয়েছে, উইথড্র না, সিঙ্ক্রোনাইজ করেছে, অর্থাৎ সাতোশি কোর অ্যাপের সাথে OpenX অ্যাপটা এখন
সংযোগ স্থাপন করেছে এবং ওইখানে যে ইনফরমেশন রয়েছে আপনার ওপেন এক্স এর বা ওএক্স টোকেনের সেটা আপনার ওপেন এক্স অ্যাড্রেসে চলে এসেছে। আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। যাদের আপনাদের যাদের অপশন ইতে যাওয়ার পর এরকম আপনার সাতোশিকোর অ্যাপে যে পরিমাণ ওএক্স টোকেন রয়েছে সেই টোকেনটা আপনারা এখানে দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ওয়ালেট বাইন্ডিং সাকসেসফুলি ডান, আপনাদের আর ওয়ালেট বাইন্ডিং করতে হবে না। এবার চলে আসলাম সাতোশি অ্যাপের এই টুইটে। এই টুইটে খেয়াল করেন ওটিপি প্রবলেম এবং সেই সাথে সাথে ফেসিয়াল রিকগনিশন প্রবলেমের কারণে তারা কিন্তু ওয়ালেট বাইন্ডিংয়ের এক্সটেন্ডেড টাইম নির্ধারণ করেছে 10 মে 2024। আমি জানি আপনারা সবাই এই বিষয়টা জানেন, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই এখন পর্যন্ত জানেন না, যাতে করে আপনারা আপনাদের মাইনিংকৃত টোকেনগুলো অবহেলায় বা না জানার কারণে হারিয়ে না ফেলেন। এই জন্যই আপনাদের সাথে এই ইনফরমেশনটা একাধিকবার শেয়ার করা, কারণ আমি একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমরা ফ্রি মাইনার, আমরা অনেক কষ্ট করে মাইনিং করি, অনেক শ্রম দেই দিনের পর দিন, আমরা শ্রম দেওয়ার পর অর্জিত ফসল যদি ঘরে তুলতে না পারি এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, ওএক্স টোকেন নিয়ে অনেক কথাই বললাম, এবার ছোট্ট একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ইনফরমেশন বলতে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা ওজি টোকেন ক্লেম করবেন। আর যারা এখন পর্যন্ত সাতোশিকোর মাইনিং অ্যাপটা ইনস্টল করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটি আগে ইনস্টল করবেন, তারপর ওজি টোকেন মাইনিং স্টার্ট করবেন। আর আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ওজি টোকেনের কিন্তু আমা অনুষ্ঠিত হয়েছে, আর যেটা অনুষ্ঠিত হয়েছে 30 এপ্রিল, দেখতেই পাচ্ছেন একদিন আগে তারা কিন্তু এই টুইটটা করেছিল। আর সেখানে তারা কথা বলেছে কি নিয়ে, উই ডিসকাসড ডেফি, ইনস্ক্রিপশন ফাই, আওয়ার অনগোয়িং ওজি ইয়ার ড্রপ, এই সমস্ত বিষয় নিয়ে। প্লে রেকর্ডিং এই বাটনে ক্লিক করে আপনি তাদের ধারণকৃত আমাটা শুনতে পাবেন বা দেখতে পাবেন, 43 মিনিট 30 সেকেন্ডের আমা, যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি তাদের আমাটা একটু শুনে নেবেন। যাই হোক, মূলত দুইটা আপডেট, ওএক্স এবং ওজি। ওজি আমাদের বর্তমানে মাইনিং চলছে, আমরা রেগুলার বেসিসে ওজি টোকেন কালেক্ট করব, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর ওএক্স যারা এখনও ওয়ালেট বাইন্ডিং করতে পারেননি এবং যদি আপনার মোবাইলে ফেস রিকগনিশন এটা কাজ না করে, তাহলে অবশ্যই আপনার আশেপাশে পরিচিত যে কারো মোবাইল, যার মোবাইলে অলরেডি এটা বাইন্ডিং হয়েছে, তার মোবাইলে তার অ্যাকাউন্টটা আগে লগ আউট বা সাইন আউট করবেন, তারপর আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে, এরপর আপনার ওয়ালেট বাইন্ডিংয়ের যাবতীয় প্রসেস কমপ্লিট করে, এরপর সাইন আউট করে আপনি আবার বের হয়ে আসবেন, তারপর আপনার মোবাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আবার যখন লগ ইন করবেন তখন দেখতে পারবেন যে আপনার এই প্রসেসটা ডান। সো ফার্স্ট ফেজে বা ফার্স্ট স্লটে আপনার ওয়ালেট বাইন্ডিং কমপ্লিট না হলেও সেকেন্ড স্লটে আপনার এটা কমপ্লিট হবে। মেন কথা হচ্ছে যে 10 মে 2024 মধ্যে আপনাকে অবশ্যই ওয়ালেট বাইন্ডিং কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনার মাইনিংকৃত ওএক্স টোকেনগুলো আপনি আপনার ওয়ালেটে পাবেন না এবং পরবর্তীতে এটা আপনি সেলও করতে পারবেন না। সো বন্ধুগণ, ভিডিও দেখা মাত্রই আপনারা আগে যারা এখন পর্যন্ত ওয়ালেট বাইন্ডিং করতে পারেননি তারা ওয়ালেট বাইন্ডিংটা আগে করবেন এবং সেই সাথে ওজি টোকেন অবশ্যই প্রত্যেক দিন মাইনিং করে কালেক্ট করবেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।